সারা দেশে বাংলা প্রথম পত্রের পরীক্ষার মাধ্যমে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে 12,03,407 জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্রী 5,80,611 জন এবং ছাত্র আছে 6,22,796 জন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডের 4 বিভাগে 93,889 জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। গতবারের চেয়ে এবার 7,213 জন শিক্ষার্থী কম। রাজশাহী শিক্ষা বোর্ডে বেলা 11টায় 201টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়। প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা নেওয়া হয়। বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে বিভাগের 6 জেলায় 125 কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছে 62,964 জন। প্রশ্নপাশের বিড়ম্বনা না থাকায় খুশি পরীক্ষার্থী ও অভিভাবকরা। দিনাজপুর শিক্ষা বোর্ডের আওতায় এবার রংপুর বিভাগে 1,01,882 জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও গুজব রুখতে কঠোর নজরদারির কথা জানিয়েছে প্রশাসনের কর্মকর্তারা। ময়মনসিংহ বোর্ডে এবার 63,151 জন এইচএসসি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে নিয়মিত 60,637 জন এবং অনিয়মিত সহ অন্যান্য পরীক্ষার্থী 2,514 জন। ফেনীতে গত বছরের তুলনায় এবছর এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 26% কমেছে। অংশ নিয়েছে 11,276 জন শিক্ষার্থী। নড়াইলে প্রথম দিনে পরীক্ষার কেন্দ্রে অনুপস্থিত ছিলেন 144 শিক্ষার্থী। জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 5,564 জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে 5,420 জন। কুড়িগ্রামেও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ। এসএটিভি নিউজ ডেস্ক। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।